আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে আসছিলাম প্রতাপনগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড হালদারবাড়ির পিছনে, অর্থাৎ সানাবাড়ি। তো এখানে কিন্তু একবারে ধারেই কিন্তু হরিশখালী যে মূল ভাঙনের পয়েন্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদও দেখা যাচ্ছে এবং পথ, এটা কিন্তু রাস্তা ছিল, এই রাস্তার অবস্থা কিন্তু খুব নাজুক অবস্থা। তো এখানে কিন্তু আসলে স্বেচ্ছা শ্রমে কিন্তু প্রায় জায়গা রোড গুলা বাঁধতেছে, আর মুরব্বীরা আছে একটু সন্দেহ আছে। কি অবস্থা? এই দেখেন অবস্থা, মোটামুটি ভেঙে চুরি দিয়েছি, ভাঙন উঠতেছে, তাই আবার এই করতেছে মোটামুটি। আমাদের মসজিদের অবস্থা কি? মসজিদ একটু নিচে হবে আর তো আসলে মসজিদটার কিন্তু খুব খারাপ অবস্থা। এরকম অবহেলিত মসজিদ এলাকায় খুব কমই দেখা যায়, কারণ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মসজিদটার অবস্থা কি ঝড়ের পরে। কিন্তু আর আশেপাশের মানুষগুলো কিন্তু অনেক গরিব, যার কারণে মসজিদটা সংস্কারেরও কোনো ব্যবস্থা হচ্ছে না। তো আমি একজন চাচার কাছে একটু শুনবো, চাচা মসজিদতে সে আমপানের ঝড়ের কারণে তো এই অবস্থা হয়েছে। মোটামুটি আমরা সারাইও করতে পারছি, পয়সা হবে, আর মসজিদে তো পানি ওঠে। পানি জোয়ারের সময় কি করেন? জোয়ারের সময় নামাজ পড়তে দাঁড়াইতে নামাজ পড়ি, দাঁড়াই নামাজ পড়তে। বাংলাদেশে কিন্তু এখন এই অবস্থা আছে যে মসজিদে দাঁড়াই নামাজ পড়তে, মুসল্লিদের তো মারাত্মক কষ্ট হয়। অনেক সময় শুক্রবারের নামাজও যখন বহুত পানি ওঠে, সেই সময় তো নামাজ পড়তে পারেন না। ধরেন কোমর পানি টানি হয়, ওরে আল্লাহ, কোমর পানি হয়। আর আশেপাশের মানুষ তো গরিব অনেক, যার কারণে মসজিদটা সংস্কার এ হচ্ছে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মসজিদটা মানে কিন্তু খুব জীর্ণশীর্ণ অবস্থা। আশেপাশের মানুষ কিন্তু এই ভাঙনের কারণে এমনি ক্ষতিগ্রস্ত, আর এমনি এখানে মানুষ গরিব, যে কারণে মসজিদটা কিন্তু ব্যাপক অবহেলিত। দর্শক, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটাতে দেখলেন যে মসজিদ টাকার অভাবে সংস্কার হচ্ছে না। তো মসজিদে যে বরাদ্দ, সরকারি বরাদ্দগুলো ছিল প্রতাপনগর ইউনিয়নের জন্য, সে বরাদ্দগুলো কিন্তু সব মসজিদ পায় নাই। কোথাও হচ্ছে 50,000 টাকা বরাদ্দ থাকলে সেখানে পেয়েছে 4,000-5,000, কোথাও আপনার 60,000-64,000 বরাদ্দ থাকলে সেখানে পেয়েছে মাত্র 14,000। এভাবে মানে মোটা একটা অঙ্ক, মোটা একটা অর্থ হারিয়ে গেছে টোটাল বাজার থেকে। কোথায় গেছে, কার পকেটে গেছে সেটা আমরা জানি না। তবে যতটুকু মসজিদগুলো থেকে খবর নিয়েছি, সেগুলো থেকে আমরা জানতে পেরেছি যে মসজিদ কমিটি বা মসজিদ কর্তৃপক্ষ কোনো টাকা, তেমন কোনো অর্থই পায় না। যাই 4-5,000 টাকা পেয়েছে, তাও পেতে কত সিল স্বাক্ষর ও কত কিছু লেগেছে, বাকি টাকাগুলো তাহলে গেল কোথায়? শুধু তাই নেই দর্শক, প্রতাপনগর ইউনিয়নের যে রাস্তা সংস্কারের নামে যে অর্থ লুট হয়েছে তার প্রমাণ আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। তো ছেলেটির কাছে আমরা যে কথা জানতে পারলাম সেটা হচ্ছে তার নামে অর্থ তোলা হয়েছে, অথচ সে কিছুই জানে না। তার দাবি হলো সে কোনো জনপ্রতিনিধি না, সে কোনো লিডার না, অথচ তার নামে কেন টাকা অর্ধ বরাদ্দ হবে, এবং সে তার নাম, তার বাবার নাম দিয়ে কেন টাকা উত্তোলন করা হবে? আমরা জানি না টাকাগুলো কোথায়, আমাদের জানারও দরকার না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে ওকে খোঁজ নেওয়ার জন্য অনুরোধ করব যে আসলে মসজিদের নামে, মন্দিরের নামে যে অর্থ বরাদ্দ ছিল এই টাকাগুলো কার পকেটে গেল। দর্শক, আপনাদের এখানে তালিকা দেওয়া আছে বিভিন্ন মসজিদ এবং মন্দিরের। আপনারা, আমরা বেশ কয়েকটি জায়গায় তথ্য নিয়েছি, তারা পুরো টাকা পায় নাই। আর আপনারা যাদের এরিয়ায় যে মসজিদ বা মন্দিরগুলো আছে তারা একটু খোঁজ খবর নেন, তারা সব অর্থ পেয়েছেন কি না। অর্থ যদি না পেয়ে থাকেন আপনারা জেলা প্রশাসক মহোদয়ের কাছে জানান, তিনি দেশের, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নকে সচল রাখার জন্য কাজ করে যাচ্ছেন নিরলস। বিভিন্ন ভিডিও ও বিভিন্ন ইয়ে থেকে, তার উন্নয়ন কর্মকাণ্ড থেকে আমরা যা বুঝতে পারলাম, তাকে জানালে হয়তো তার এর ব্যবস্থা আমরা হয়তো পাবো। তো দর্শক, এই ভিডিওটির শেষে থাকবে যে ছেলেটির
নাম দিয়ে অর্থবরাদ্দ করা হয়েছে, অথচ সে কিছুই জানে না, তার কত তার কথাটুকু এতে অ্যাড করা আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর সবার কাছে অনুরোধ, সবাই সচেতন হন, সবাই সতর্ক থাকেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য অনেক কিছু করছেন, তার উন্নয়নের ছোঁয়া দেশের প্রতিটা অঞ্চলেই লাগছে, শুধু আমরা কেন পিছিয়ে থাকবো, আর আমাদের উন্নয়নগুলোকে আমরা বুঝে নেব, কারণ আমাদের টাকায় উন্নয়ন, আমাদের পিছনেই অর্থ ব্যয়। বেসরকারি সংস্থার ত্রাণ তারা লুটেপুটে খাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই, তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে বেসরকারি সংস্থাগুলোর কাছে, কারণ তাদের যে তালিকা সেই তালিকার সাথে জনপ্রতিনিধিদের তালিকার কোনো মিল নাই। সুতরাং আপনারা সতর্ক হন, সচেতন থাকুন, আর আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সবাই আমাদের উপকার হয় এমন নেতাকে বাছবেন। ধন্যবাদ সবাইকে। আমরা দেখতে পাচ্ছি তো এই ঝুঁকিপূর্ণ ঘরটির কী অবস্থা? আসলে খুবই মর্মান্তিক অবস্থা। এখান থেকে দুই দিন আগেও এখানে মানুষ বাস করতো, কয়েকটা ফ্যামিলি বাস করতো, হঠাৎ করে মানে রাতের গোনে ঘরের ভিট সহ জোয়ারের পানিতে হঠাৎ ভেসে যাওয়ায়, মানে এখনও দীর্ঘ সাত মাস, মনে হয় দীর্ঘ সাত মাস পরেও এখনও মানুষের ঘরবাড়িগুলো এইভাবে ভেসে চলে যাচ্ছে, আসলে এটা খুব দুঃখজনক বিষয়। আর ইতিমধ্যে আমরা যে ইউনিয়নে আছি আসলে বলার মতো কোনো ভাষা প্রকাশ করতে পারছি না। এইখান থেকে আমরা জানি কল্যাণপুর মাঠ থেকে এটা হলো কর্মকার বাড়ি সংলগ্ন রোড, ইটের সোলিং আর কি। জাতীয় অর্থবছরের গ্রাম্য অবকাঠামোতে মনে হয় 44,000 কত টাকা জানি বাজেট হয়েছে এই রোডটাই মেরামত করার জন্য। সেইখানে আমি নিজেও দেখছি, দায়িত্বে আমি নিজেই আছি, কিন্তু আমি নিজেই জানি না যে আসলে এই টাকাটা কোথায় গেছে, কিংবা মানে কাগজ বের করলাম আজকে আমি দেখতেছি যে অর্থবছরের যে লিস্টটা আমার হাতে আছে, মানে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং যাদের টাকা দেওয়া হয়েছে, এখানে আমি দেখছি কল্যাণপুর স্কুল মোড় হইতে কল্যাণপুর স্কুল মোড় হতে কর্মকার বাড়ির মোড় পর্যন্ত রাস্তা সংস্কার। এখানে সজিবুজ্জামান পিতা কামরুজ্জামান 44,000 কত টাকা জানি। তো এইটা আসলে এই অবস্থা এখন রাজনৈতিক পরিবেশের, যে টাকা দায়িত্বে যারা আছে তারাই জানে না যে টাকা কার কাছে গেছে, কিংবা দায়িত্বে যারা আছে তারা কাজের কোনো ই পাইল না। আর আমি কে যে আমার মানে কাছে দায়িত্ব দিতে হবে? গ্রামের মেম্বার আছে, গ্রামের জনপ্রতিনিধি আছে, তারা থেকে কাজটা সম্পূর্ণ করায় নিতে পারতো, তারপর তাদেরও কোনো খেয়াল নাই, মানে তারা ওদায় যে কোনো একজনের নাম বসে টাকাগুলো মেরে দিতে পারলে তারা বেঁচে যায়। জি জি, আজকাল এই পরিবেশ, ঠিক আছে? তো আমি এই আশা ব্যক্ত করি আপনাদের সবার কাছে যে এই পরিবেশগুলো যেন আস্তে আস্তে আমরা এই পরিবেশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, সবাই সহযোগিতা করবেন আর সবসময়।